إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى من جاء بالحسنة فله عشر أمثالها وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا رواه البخاري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত মুসল্লিনে কেরাম, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে সাপ্তাহিক ঈদ জুমার দিন
এই দিনে মসজিদে এসে জুমার সালা এবং জুমার সালাতের আগে গুরুত্বপূর্ণ খুতবা, এই খুতবায় কিছু কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক বলা এবং শোনার জন্য তৌফিক করে দিয়েছেন, এই জন্য মহান মাহবুবের শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি ওহি ছাড়া কোনো কথা বলতেন না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রথম জান্নাতে প্রবেশ করাবেন, মূলত যাকে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন, সেই নবী রাসূল এর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় হচ্ছে নফল সিয়াম, সাথে প্রতিবেশীর অধিকার। সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসার জন্য চেষ্টা করছি, দলিল ভিত্তিক আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা করে, আলোচনা শ্রবণ করে যেন সেগুলো আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নফল সিয়ামের বিষয়টি আমরা ইনশাআল্লাহ সামনে বলবো, তার আগেই ফজিলত দিয়ে আলোচনা শুরু করব। নফল সিয়ামের ফজিলত দিয়ে এবং প্রতিবেশীর হক একসাথে সবগুলো আসবে প্রেক্ষাপট অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে সূরা আল ইমরান এর 133 এবং 34 নম্বর আয়াত, এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন আমাদের জন্য, যে আমলগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে প্রবেশ করব। কিরকম জান্নাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতের মানে চওড়া হচ্ছে আসমান জমিন পার্থক্য, আসমান এবং জমিনের মাঝখানে জায়গা যতখানি, জান্নাতের মধ্যে জায়গাও সেই রকম, ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন যদি আমরা আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো মানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের এই আয়াত সূরা আল ইমরান এর 133 এবং 34 নম্বর আয়াতে উল্লেখ করছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও। সারিউ, সারিউ মানে হচ্ছে দ্রুত এগিয়ে যাওয়া। সারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান বান্দাকে, আল্লাহ তাআলা বান্দাকে সহজে জাহান্নামে দিতে চান না, যার দৃষ্টান্ত হচ্ছে এই নফল সিয়াম, যার দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া ইবাদত, যেগুলো মানুষ পালন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই ক্ষমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদেরকে জান্নাত দিবেন। কিরকম জান্নাত দিবেন? সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যতটুকু ফাঁকা রয়েছে, যতটুকু জায়গা রয়েছে, এই রকম মাপের জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত দান করবেন। পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযিনা ইনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররা, যারা আল্লাহর পথে দান করে সচ্ছল অবস্থাতেও অসচ্ছল অবস্থাতেও দান করে। আল্লাহ তাআলা যে মুত্তাকিদেরকে জান্নাত দিবেন, সেই মুত্তাকিদের গুণ আল্লাহ তাআলা এখানে তিনটা বর্ণনা করেছেন। তার প্রথম হচ্ছে এটা, আল্লাযিনা ইনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররা, যারা আল্লাহর পথে দান করবে
সচ্ছল অবস্থাতেও অসচ্ছল অবস্থাতেও, সচ্ছল অবস্থাতে যতটুকু দান করতে পারবে ততটুকু, অসচ্ছল অবস্থাতে কমের ওপরে যতটুকু দান করা যায় ততটুকু, এই রকম দান করবে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান জমিনের সমান জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কাযিমিন আল গায়িদ, যারা নিজেকে কন্ট্রোল করতে পারে, যারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু ফিসরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে সে শক্তিমান নয়। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হচ্ছে শক্তিশালী ব্যক্তি। এই জন্য রাগ এসেছে যা ইচ্ছা তাই করে ফেলবো এমনটা নয়, রাগ এসেছে এজন্য উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলবো এমনটা নয়, রাগ আসলে নিজেকে ধরে রাখতে হবে। যে নিজেকে ধরে রাখতে পারে সেই হচ্ছে শক্তিশালী, যে নিজেকে ধরে রাখতে পারে না সেই হচ্ছে ধোকার মধ্যে পড়নেওয়ালা ব্যক্তি। এই জন্য রাগ আসলে নিজেকে কন্ট্রোল করতে হবে। রাগকে কন্ট্রোল করার ফজিলত আছে, সেটা একসাথে আলোচনায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আফিন আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে পারে, মানুষকে ক্ষমা করতে হয়। প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির হাদিস 2499 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে কুল্লি ইবনে আদম খাতাউন খায়রুল খাতাউন আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে ভুলকারী, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে এটাই স্বাভাবিক। প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে সৃষ্টি করেছেন যে সে ভুল করবে। নাস মানে হচ্ছে মানুষ, যার বহুবচন হচ্ছে ইনসান। এই ইনসান শব্দটি কয়েকটা জায়গা থেকে এসেছে, তার মধ্যে একটা হচ্ছে এমন যে ভুল হবে মানুষের, মানুষকে ভুলের মধ্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো যারা ভুল করবে মানুষের মধ্য থেকে মানুষই ভুল করবে, আর এসব মানুষ যারা ভুল করেছে তাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের ওপরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারাই যারা ভুল করার পর সংশোধন করে, যারা ভুল করার পরে তওবা করে ফিরে আসে তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এটা গেল নিজের ভুল সংশোধন। আর আপনি এই আয়াত দিয়ে মানুষকে ক্ষমা করবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে, যারা নিজেদের রাগকে ধরে রাখবে, যারা মানুষকে ক্ষমা করবে, এই তিন গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন। আসমান এবং জমিনের প্রশস্ততা এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন আপনাকে যদি আপনি এই গুণগুলো অর্জন করতে পারেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে এই গুণ দান করবেন, এই ফজিলত এই মর্যাদা আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দিবেন। আসুন সুয়াবুল ইমান বাইহাকি, ইমাম বাইহাকি রহিমাল্লাহর একটি গ্রন্থ রয়েছে সুয়াবুল ইমান, এর 2825 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 1232 নম্বর হাদিস। আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি গরাফা, জান্নাতের মধ্যে এমন কিছু কিছু ঘর রয়েছে ইউরাউ, যেগুলো দেখা যাবে যাহিরুনা মিং বাতিনিহা ওয়া বাতিনিহা মিং যাহিরিহা, জান্নাতের বাহির থেকে ভিতরের অংশ দেখা যাবে আর ভিতরের থেকে বাহিরের অংশ দেখা যাবে, এই রকম স্বচ্ছ জান্নাত রয়েছে। জান্নাতের মধ্যে ঘরগুলো রয়েছে স্বচ্ছ, যেগুলোর বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। এই ফজিলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই বলে দিয়েছেন। তিনি সকালবেলা বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওমর আমি তোমার জান্নাত দেখে এসেছি। সুবহানাল্লাহ, বলছেন যে ওমর আমি তোমার জান্নাত দেখে এসেছি,
আমি যদি তোমার আত্মমর্যাদার বিষয়টা খেয়াল না করতাম, আমার স্মরণে যদি এটা না আসতো যে তোমার আত্মমর্যাদা কতখানি, এটা যদি আমার খেয়ালে না আসতো তাহলে আমি ঘরটা একটু ঘুরে দেখে আসতাম। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাত দেখলেন মেরাজে, দেখার পরে তিনি একজন মহিলাকে দেখলেন ওখানে, বলছেন যে মহিলা এটা কার ঘর? তখন বলছে যে আরবের একজনের ঘর, সৌদি আরবের একজনের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে সৌদি আরবে তো আমার বাড়ি, তাহলে তো জান্নাত এটা আশা করা যায় যে আমি পাবো। তো বলছে যে নামটা বলো না, লোকটার নাম কি যে এই জান্নাত পাবে? তখন ওই মহিলা বলছে যে ওই ব্যক্তি হচ্ছে কুরাইশ বংশের। আশ্বস্ত হচ্ছেন না আরো? আল্লাহর রাসূল তো কুরাইশ বংশের, তিনি আরো আশ্বস্ত হচ্ছেন যে আমারই মনে হয়। তারপরে মহিলাকে বলছেন মানে আরো খুব আগ্রহ নিয়ে, যারে বলো না আসলে ওই ব্যক্তিটার নাম কি? আল্লাহর রাসূল মনে করছেন যে আমার নামটাই হবে, তিনি বলছেন। তখন ওই মহিলা বলছে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সে ব্যক্তির নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাত পাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই জান্নাতের মধ্যে থেকে একটু ঘুরে আসি, দেখে আসি। চিন্তা করলেন না, ওমরের জান্নাত এখানে আমি আমার যাওয়া এটা শোভা পাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে এই ঘটনা বলছেন যে ওমর তোমার আত্মমর্যাদা থেকে খেয়াল করে আমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করিনি, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, তিনি কান্না করতে লাগলেন। আল্লাহ রাসূল আপনিও আমার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করেন, আমি কি আপনার কাছে, অথচ আপনি এই বিষয়টা খেয়াল করছেন। সম্মানিত উপস্থিতি, এইরকম জান্নাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, যাহিরিহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা, এমন জান্নাত যে জান্নাতের বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়, স্বচ্ছ জান্নাত। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যার ভিতরে চারটা গুণ থাকবে, এইরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম জান্নাত দান করবেন। এক নম্বর গুণ হচ্ছে লিমান আলানাল কালাম, যে ব্যক্তির কথা হচ্ছে নরম, যে ব্যক্তির কথা হচ্ছে নরম, মানুষের সাথে নরমভাবে কথা বলে, কর্কশভাবে কথা বলে না, মেজাজ গরম করে কথা বলে না, এই রকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত দান করবেন। তাহলে এখন থেকে মেজাজটা একটু ঠান্ডা করতে হবে, কথাটা একটু সাইজে নিয়ে আসতে হবে, যেন ইচ্ছা হলেই আর সুযোগ পেলেই যেন কারো উপরে চড়াও না হয়। দেখা গেল যে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী, তার বাড়ির একটি ছাগল আপনার বাড়িতে চলে আসছে, আমাদের ওইদিকে এগুলো বেশি হয় যে ছাগল সব ছেড়ে দিয়েছে, কার বাড়ি ছাগল কার বাড়িতে যায় দেখা দেখি নাই, তো ছাগল গিয়ে অন্যের বাড়িতে ঘরে ঢুকে যা পেয়েছে খেয়ে নিয়েছে, যদি দেখে নেয় তাহলে শুরু হয়ে গেল, এই এটাকে বেঁধে রাখতে পারে না, এই করে সেই করে, দুনিয়া সব কিছু করতে পারে এটা করতে পারে না, কত রকমের কথা শুরু হয়ে যায়। তো হয়েছে আপনার একটু ক্ষতি, তাই বলে এত দূর পর্যন্ত আপনাকে যেতে হবে? আপনি ধৈর্য ধরে ওই পশুটাকে আপনার প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসতে পারলেন না যে একটু কন্ট্রোল করেন? নিজেকে সর্বাত্মক কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে, রাগ থেকে যা ইচ্ছা তাই করার কোনো সুযোগ নাই। আর মানুষের ব্যাপারে বিভিন্ন অপবাদ, মানে আপনি শুনলেন আর সেটাই প্রচার করা শুরু করে দিলেন, এমনটা যেন না হয়, শুনলে সেটাকে তদন্ত করতে হয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো পাপাচারী ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, তখন সেটাকে তোমরা তদন্ত করো, তদন্ত না করে যদি তোমরা ওটার পিছে লেগে যাও তাহলে পরবর্তীতে তোমাদেরকে আফসোস করতে হবে। এটা তো আমার বানানো কিছু নয়, এটা কোরআনুল কারিমের আয়াত, এ আয়াত আপনি এতদিন পড়েননি তাই জানতে পারেননি, এ আয়াত পড়ুন সম্মানিত উপস্থিতি। এরপরে দুই নম্বর গুণ হচ্ছে ওয়াত আমার তাম, যারা মানুষদেরকে খাদ্য দান করে, যারা মানুষদেরকে খাওয়ায়, তারা হচ্ছে ওই জান্নাতের অধিকারী। এক নম্বর গেল মানুষের সাথে ভালো কথা বলতে হবে, ভালো ব্যবহার দেখাতে হবে মানুষকে, দুই নম্বর ওয়াত আমার তাম, মানুষকে খাদ্য খাওয়াতে হবে, গরিব মিসকিন
হোক আর স্বাভাবিক ভালো ব্যক্তি হোক খাদ্য খাওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি যেন তোমার বাড়ির খাবার খেতে না পায়। মুমিন ব্যক্তি আল্লাহর দিনের জন্য একজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন তাকে নিয়ে এসে মাঝে মধ্যে বাড়িতে খাওয়াবেন, মেহমানদারি করার জন্য চেষ্টা করবেন বেশি বেশি। আপনার পিতামাতা এটা পেরেছে, আপনি পারেন না। আপনার পিতার অভ্যাস ছিল ফকির ধরে নিয়ে আসা বাড়িতে, সে অভ্যাসটা আপনার আমার নাই, আপনি আমি এটা পারি না। এই অভ্যাস গড়ে তুলতে হবে, বাড়িতে প্রতিদিন চেষ্টা করতে হবে মানুষকে খাওয়ানোর জন্য। মানুষকে যত খাওয়াবেন এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ, এর চাইতে ভালো কাজ আর দুনিয়াতে নাই, ইসলামের মধ্যেও নাই। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি, তখন তিনি বললেন তুতিমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ, এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে হয় না। সহিহ বুখারীর 12 এবং 28 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে মানুষকে খাদ্য খাওয়াতে হবে, ওয়া তাবা সিয়াম, নফল সিয়াম পালন করতে হবে। যারা নফল সিয়াম পালন করে, ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, যারা মানুষ যখন ঘুমিয়ে থাকে সে সময় তারা সালাত আদায় করে, চারটা গুণ যাদের মধ্যে রয়েছে তারা এই স্বচ্ছ জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হচ্ছে মুখকে সাবধানে রাখতে হবে, পারলে ভালো কথা বলেন না হলে চুপ থাকেন। আজকে আমাদের সমাজে মানুষ তো কত রকম আছে, মানে একটু 19 থেকে 20 হতে দেরি তার মুখ থেকে কথা, আজে বাজে কথা বের হতে দেরি হবে না। আবার বক্তাদের মধ্যে অনেকে রয়েছে যারা সঠিকটা তদন্ত যাচাই বাছাই না করে সামনে যা পাই সেটা দিয়েই মানুষকে খুশি করার জন্য চেষ্টা করে। অনেক আলেম রয়েছে এইরকমই যে সবাইকে খুশি করতে চাই। একটা মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব? যদি সবাইকে খুশি করতে চাই বুঝবেন সে আল্লাহকে খুশি করতে চায় না। যদি আল্লাহকে খুশি করতে চায় সবাইকে সে খুশি করতে পারবে না, দুনিয়ার সমস্ত মানুষকে সে খুশি করতে পারবে না। মসজিদের ইমাম সে মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে খুশি করতে পারবে না যদি আল্লাহকে খুশি করতে চাই। আর যদি সে প্রত্যেকটা মুসল্লিকে খুশি করতে চাই তাহলে বুঝতে হবে সে আল্লাহকে খুশি করার তার নিয়ত নাই। দেখা গেছে যে ভ্রান্ত আলেমদের প্রতি আমাদের খুব মায়া দেখায় আমরা। এই যে গ্রেপ্তার হলো কয়েকদিন আগে, খুব মায়া দেখাচ্ছে যে গ্রেপ্তার হয়ে গেল, অথচ বিভ্রান্তপূর্ণ আলেম। এর আগে তো আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এসব বক্তার বক্তব্য শোনাই সঠিক নয়। আহলে হাদিস আলেম দুনিয়াতে কম নাই, তাদের বক্তব্য শুনুন। বাংলায় আছে, ইংরেজিতে আছে, উর্দুতে আছে, আরবিতে আছে, কত আলেম নেবেন? ওসব বক্তাদের বক্তব্য আপনাকে শুনতে হবে কেন? যারা আহলে হাদিসের পিছনে দিন রাত লেগে থাকে তাদের বক্তব্য আপনাকে শুনতে হবে কেন? খুব মায়া দেখাচ্ছেন। আর অথচ এসব বক্তাগুলোই আপনার বিপক্ষে কথা বলে, আপনি জানেন? আপনার বিপক্ষে কথা বলে। আমরা আহলে হাদিসরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করি, এটা তাদের গায়ে লাগে, এটা তারা সহ্য করতে পারে না। যেই বক্তাকে ধরে নেওয়া হয়েছে সেই বক্তা বেশ কিছুদিন আগে একটা মিথ্যাচার করলো আহলে হাদিসদের উপরে, যশোরের অভয়া একটা জায়গার নাম, সে জায়গাতে ইমামতি করছে একজন, তার সে বুকের উপরে হাত বেঁধেছে, আরেকজন এসে বলছে যে এটা সঠিক হয়নি, তো সঠিক হয়নি তাহলে তুমি ইমামতি করো, তো সে ইমামতি করলো, সে নাভির নিচে হাত বাঁধলো। তো আরেকজন বলছে যে না এটা সঠিক হয়নি। পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, সে বলছে যে তোমরা তো কেউ হানাফি, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, আমি হচ্ছি নিরপেক্ষ, আমাকে ইমামতি করতে দাও। তাকে ইমামতি করতে দেওয়া হলো, সে কপালে হাত বাঁধলো। হাসিয়েন না, এটা হাসার জিনিস নয়। সুন্নাতকে নিয়ে তারা ফাজলাম করেছে, বুকের ওপর হাত বাঁধা রাসূলের সুন্নাত নয়। যে বক্তা, এই যে কিছুদিন আগে একজন বক্তা 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলো আহলে হাদিস আলেমদেরকে, এগুলো তো আমাদের কলিজায় লাগে যে রাসূলের হাদিস থাকতে তারা এগুলো করে কেমন করে? তো বলবেন যে হাদিস কোথায় আছে? কেন, হাদিস না থাকলে তার বউ, তার স্ত্রী, তার মেয়ে কীভাবে বুকের ওপর হাত বাঁধে? দেখাতে পারবেন কোনো জায়গায় এমন রয়েছে
যে পুরুষদের নামের নিচে হাত বাঁধতে হবে বুকের ওপর আর মহিলাদেরকে বুকের ওপর হাত বাঁধতে হবে এমর্মে একটা জাল হাদিস ও পৃথিবীতে নাই অথচ এমনিতেই চলছে ইমাম আবু হানিফার নাম দিয়ে চালাচ্ছে ইমাম আবু হানিফার নাম দিয়ে চালানো হচ্ছে যদি প্রমাণিত না হয় ইমাম আবু হানিফা কিয়ামতের দিন বিপক্ষে কথা বলবে তখন কি হবে আচ্ছা এই ঘটনা যে বানানো হলো এই ঘটনা সত্য নয় এটা বানিয়ে প্রচার করা হয়েছে খোঁজ নিয়ে দেখেন যশোরে খোঁজ নিয়ে দেখেন আমি খোঁজ নিয়েছি তাই বলছি এইরকম ঘটনা ঘটেনি বক্তা বানিয়ে জাতির সামনে প্রচার করছে আবার প্রচার করলো তাফসীরে তাবারি থেকে বলছে সাদ্দাদের ঘটনা আপনারা জানেন না হয়তোবা এখানেও আলোচনা হয়েছে কিনা জানি না আমি আমার এই বিষয়ের উপর আলোচনা করা হয়নি আজকে যখন প্রেক্ষাপটে এটা চলে আসলো তখন বলেই দিই সাদ্দাদের মর্মে যে ঘটনা প্রচলিত আছে সমাজে সাদ্দাদ পৃথিবীতে জান্নাত সৃষ্টি করে জান্নাত তৈরি করেছে এরপরে সে জান্নাতের মধ্যে এক পা দিয়েছে বাইরে এক পা দিয়েছে ওই অবস্থায় তার জান কবজ করা হয়েছে একেবারে ডাহা মিথ্যা ঘটনা যদিচ আপনার ঠাকুর আপনাকে এই ঘটনা শুনিয়েছে তারপরেও এই ঘটনা মিথ্যা রসুল থেকে এটা প্রমাণিত নয় সহিহ বুখারীর হাদিস মিশকাতের 198 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া আমার একটা কথা যদি জানা থাকে সেটা প্রচার করো ওয়া হাদিসু আম বানি ইসরাঈলা ওয়ালা হারাজ বানি ইসরাঈলের কাহিনী বলো কোনো সমস্যা নেই ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার কেউ যদি কোনো কথা বলে আমার নামে আর সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম একটা কথা যদি জানা থাকে আমার পক্ষ থেকে সেটা প্রচার করো আপনার পক্ষ থেকে যেটা আসছে সেটা প্রচার করতে হবে না আমার পক্ষ থেকে যেটা আসবে সেটা নয় বাপ দাদার পক্ষ থেকে যেটা আসবে সেটা নয় রসুলের পক্ষ থেকে যেটা আসবে সেটা প্রচার করতে হবে বানী ইসরায়েলের কাহিনী যদি প্রচার করতে চান সেটাও রসুল থেকে প্রমাণিত হতে হবে রসুল তার মুখ দিয়ে বলেছে এইরকমটা যদি প্রমাণিত না হয় পৃথিবীর কোনো মানুষের কোনো অধিকার নাই এই ঘটনা প্রচার করা যদি করে অমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যদি করে তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস